নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে বাস। ইতিমধ্যে মারা গিয়েছে একজন, বেশ কয়েকজন আটকে রয়েছে বাসের তলায়। উদ্ধার কাজে স্থানীয় মানুষজন ও প্রশাসন। শুক্রবার সকালে হাওড়া জগৎবল্লভপুরে পুরাস থেকে হাওড়া আসার সময় সন্তোষপুর 2 নম্বর পুলের কাছে বাসের চাকা বাস্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ে যায় ওই বাসটি। তারপর এমনই ঘটনা ঘটে। সমরেশ রায়ের রিপোর্ট, 72 ঘন্টা। দুপাশের লোকজন দাঁড়িয়ে আছে এবং বাস গাড়ি ঘোড়া পুরো জ্যাম হয়ে আছে। আর সবাইয়ের মুখে মুখের মধ্যে একটা মনের মধ্যে একটা আতঙ্ক যে বাসটার মধ্যে কেউ আমাদের আত্মীয় স্বজন কেউ আছে কিনা এবং এলাকার মানুষ পরিজনরা আছে কিনা, সেই নিয়ে সবাই উদ্বেগ প্রকাশ করছিল। তাই সেই মুহূর্তে জগৎবল্লভপুর থানার পুলিশ পূর্ণ সহযোগিতায় একটা বিশাল ক্রেনের মাধ্যমে বাসটাকে তোলে, এটা বাসটা আস্তে আস্তে যে কোনো সামনের চাকা আপনার ফেল করে ওটা পাল্টি খেয়েছে, পাল্টি খেয়ে নয়নজলিতে পড়ে যায়। নয়নজলিতে পড়ার পর আমরা কেউই সেই মতো ছিলাম না, আমরা এসে ঘটনাটা শুনছি। সকাল 7টার সময় ঘটনাটা ঘটেছে। আমরা কেউ কেউ মনে করছি বা কেউ কেউ এখন খবর আসছে যে একজন মারা গেছে, তাও মানে মোহাম্মদ নাম তার, আমেদ না মোহাম্মদ নাম, এইরকম এরকম আসছে খবর। তো এখনো পর্যন্ত আমরা শিওর নই পার্টিকুলার কে মারা গেছে বা কে কোন এলাকার মারা গেছে, কোটা ঘরের মানুষ মারা গেছে, কার আত্মীয় মারা গেছে। তা আমাদের সবাইয়ের মুখে একটা আতঙ্ক রয়েছে, আমাদের কেউ আত্মীয় নয় তো, আমাদের কেউ প্রতিবেশী নয় তো, আমাদের কেউ পাড়ার মানুষ নয় তো। তাই এই সেই জন্য আমরা প্রশাসনের কাছে একটা দাবি রাখবো, এলাকার মানে রাস্তার ধারে একটা রেলিং এর ব্যবস্থা করা, যে কোনো মুহূর্তে দূরপাল্লার গাড়ি স্পিডে চললে সেই গাড়ি যাতে ওই রেলিং এ লেগে গাড়িটা বাঁচে এবং আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী পরিজন আমাদের এলাকার মানুষ যাতে সিক্রেট থাকে। এবং রাস্তাঘাট আরেকটু সরকারকে বলবো আমরা খেয়াল রাখবেন, এবং আমাদের মমতা ব্যানার্জির সরকার যথেষ্ট বাসে, এখন পর্যন্ত আমরা বাস তোলার পর কোনো বডি পাইনি, বাস ক্লিয়ার ছিল, আমাদের মমতা ব্যানার্জি সরকার যথেষ্ট খেয়াল রাখছে, রাস্তাঘাট পরিপূর্ণ পরিষ্কার রাখছে, সব কিছু ওকে আছে, কিন্তু তারপরও এটা অ্যাক্সিডেন্ট। সেটা আমাদের এলাকার মানুষের সবাই দুঃখিত, আমরা এই ব্যাপারে অনুসূচিত এলাকায় আমাদের আত্মীয় স্বজন কেউ নেই তো। আমার নাম মাসুদ লায়েক, বর্ডিপা লায়েক পড়া মন্ত্রী রাখছে।